হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিওটা দীঘার ওই দ্বিতীয় পর্ব। এখন ঘড়িতে 7টা বাজে, আমরা যাচ্ছি দীঘা মোহানা। ওল্ড দীঘা থেকে মোহানার দূরত্ব 2 কিলোমিটার। জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটা দেখুন, সমুদ্রের পাড়ে এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা রাস্তা, আপনারা চাইলে হেঁটে হেঁটেও আসতে পারেন। কিন্তু যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলোতে সব মাছ, সামুদ্রিক মাছ সব লোড হচ্ছে। সমুদ্রের মাছ লোড হয়ে বিভিন্ন বাজারে চলে যাবে। দীঘা মোহনাতে পৌঁছে গেছি, গাড়িটা পার্ক করি আগে, তারপরে বাকিটা দেখাচ্ছি। চলুন সঙ্গে থাকুন, দেখাচ্ছি। বিভিন্ন সামুদ্রিক মাছের ডালি সাজিয়ে এরা দোকান খুলে বসে আছে। অক্টোপাস, বিভিন্ন রকমের শুটকি মাছ এখানে কিনতে পারেন। লম্বা লম্বা শুটকি মাছ গুড়া চিংড়ি মাছের ছুটি দোকান, এইদিকে দোকানটাতে প্রচুর ভিড় হয়েছে। ইলিশ মাছের তোমার দাম হচ্ছে এখানে। চলুন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাই। মোহানা এই যে রাস্তাটাই আমরা হাঁটছি, এটা সমুদ্রের কিছুটা ভিতর পর্যন্ত ঢুকেছে। এটা বেঁধেছে কারণ এই বাঁ দিকের যে জলাশয়ের তুলনাটা গভীর আছে, এটা দিয়ে ট্রলার যাতায়াত করে। এদিকে ওই যে ওল্ড দীঘা দেখা যাচ্ছে, ওই দূরে দেখুন ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে এই মোহানা পর্যন্ত সি বিচটাই সুন্দর, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আর এরকম উপরে পাথরের উপরে দাঁড়িয়ে ফটো তুলবেন, দেখুন কীভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে।
হচ্ছে। সকালের রোদটা প্রচুর চোখে লাগছে, আর ওই যে আমার পিছনে যে লাইটের যে পোস্টটা, ওখানে লাইট আছে, ওটা রাত্রে লাইট জ্বলে রাতের টোলাতে অসুবিধা না হয়। এই ভিতর পর্যন্ত এই রাস্তাটা বানানোর কারণ হচ্ছে এই যে টোলারটা আসছে ওদিকটা গতির, আর উল্টো দিকটাই বালি আছে প্রচুর, সমুদ্রের ঢেউ ওই বালিগুলাকে যাতে এই দিকটা ভর্তি করে না দেয় ওই জন্য এই দিকটা ঘেরা আছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এখানে আসলেই সবাইকে ভালো লাগবে। এবার চলুন উপরে পাহাড়ের দিকে যাই, ওখানে দেখি দিকটা তো আপনাদের দেখালাম, এই দিকটা একটু দেখাচ্ছি। এইটা দিয়ে টলারগুলো ঢুকে, টলারগুলো ঢুকে ওই যে আসছে একটা টলার, কাছ থেকে আপনাদের টলারগুলো দেখাই। সব বড়শি দিয়ে মাছ ধরছে, যেটা আমার বলি খাড়া ডিগ্রি মাছ ধরা, ওই একই জিনিস, হুইল খাড়া দিয়ে মাছ ধরছে সবাই। এই ট্রলারের জন্য রাস্তা করা আছে, ট্রলার আসছে, বেরিয়েছে, আবার কালকে ফিরবে। দারুণ স্পিড আছে ট্রলারটা, মাছের বাজারটা দেখাই। এগুলো সব সারি সারি মাছের দোকান, নাম ফোন নাম্বার দিয়ে সবাই জানার দিয়ে রেখেছে। চিংড়ি মাছ গুলো কিনে কিনে রাখা হয়েছে, এটা তো ইলিশ নেই, ইলিশ মাছ সাইজ মাছ বড় আছে, 1 কিলো উপরে আছে। ভালো খাও, ভালো খাও দাদা, আর্জেন্টিনা কমপ্লিট খাও দাদা, ফ্রেশ খাও, ফ্রেশ খাও, ভালো খাও, জায়গা রাখো। মাছ কিনে বাড়িও নিয়ে যেতে পারেন, ওরা ওদেরকে বললে ওরা ভালো করে বরফ দিয়ে ভালো করে পেটি করে দেবে। এদিকে আবার মাছের প্যাকেট হচ্ছে, এখন আমরা ওই মোহানা থেকে ফিরে এসে মোহানার থেকে দীঘায় যাওয়ার রাস্তায় একটু দাঁড়িয়ে এইদিকের বীজটা একটু দেখবো। বীচে একটা জাল টানা হচ্ছে, ওইটা একটু দেখবো। কতজন মিলে একসাথে টানছে একটা জাল, চলুন কাছ থেকে দেখাই।
আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।